নমস্কার কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া সবাইকে রইলো অনেক প্রীতি শুভেচ্ছা সবাই ভালো আছো আশা করি তো আজকের ভিডিওটা এই কারণেই ঠাকুরঘাড় থেকে স্টার্ট করছি বিশেষ একটা কারণ আছে আর কারণটা হচ্ছে আজকে আমি নই আমার শরীরটা খুব খারাপ তাই একান্তই আজকে আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে তোমাদের দাদা পুজো দিচ্ছে তাই ভাবলাম যে একবার দে দেখায় যে পুজোটা কে দিচ্ছে এর থেকে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে যে ছেলেরাও যে এত সুন্দর করে পুজো দিতে পারে গুছিয়ে তাই তোমাদের একটু এটা তুলে ধরলাম আশা করি অনেক দাদা ভাইরা পুজো দেন এইভাবে কিন্তু যেহেতু আজকে তোমাদের দাদা এইভাবে পুজো দিচ্ছে গুছিয়ে এত সুন্দর করে গোছাতে বসেতে তাই ক্যামেরাটা একান্তই সেখানে নিয়ে গিয়ে আমি বাধ্য হয়েছি এটা করতে কারণ হচ্ছে ভালো লাগা আর সত্যি কথা বলতে কি ঠাকুরের পুজোটা আমার বাড়িতে আমি আরও ঘুরিয়ে ফিরিয়ে দিই কেননা সেই তিন তিনতলাতে ওঠাটা একজনের পক্ষে না প্রত্যেক দিন ভীষণ টাফ হয়ে যায় আর মাঝখানে যেদিন দুজনের একটু ট্রাভেল থাকে সেদিনকে একটু মেখে পটিয়ে পাটিয়ে ওপরে তোলা তো যাই হোক দেখো তোমরা সবাই যে কীভাবে উনি এক এক করে একরকম দ্রব্য থেকে শুরু করে তুলসী পাতা পদ্ম মালা ফুল একদিকে একদিকে সাজিয়ে রাখছে অ্যাকচুয়ালি সাজিয়ে রাখলে যেটা সুবিধা হয় তাহলে গোছাতে সবাইকে দিতে সুবিধা হয় তাই না তো আজকে দেখি উনি তাম্রলিপ্তটা বার করেছে আজকে এত বড় রেখাবিটা বার করেছে না হলে হতোই না অনেকটাই ফুল আর তোমাদের দাদাভাই খালি গায়ে রয়েছে আর উনি খালি গায়ে যাবেন কেন গরমের সময় জামা তো উনি পরে ওঠেই না প্রথমত ঘরেও জামা খুলেই থাকে তোমরা কিছু মনে করো না তো যাই হোক এটাই আমি দেখানোর জন্যে ঠাকুর ঘরে এসেছি যে ইচ্ছা থাকলে আর কি বলবো যে ভালোবাসা থাকলে সব কিছুই করা যায় তো ওনার ধৈর্য আছে প্রচুর ধৈর্য যদিও বা সেটা তোমরা হয়তো এতদিনে জানো কি না জানি না আমার ধৈর্যটা কম তো যাই হোক আজকের পুজোটা উনিই দিচ্ছে ভালোই হলো শুভ অক্ষয় তৃতীয়াতে বাবা মায়ের সবারই ইচ্ছা ছিল হয়তো ওর হাতেই পুজোটা নেবে ভালো ভালো দিনে এগুলো সব কপালের ব্যাপার যে কার হাতে কখন ঈশ্বর পুজো নেন এটা সবার ভাগ্যে হয় না তো দেখতেই পাচ্ছ সমস্ত খাবারের থালা থেকে ঘি মধু বার করে রেখেছে স্নান করাবে বলে বাবাকে তো করুক মনে শান্তি লাগলো দেখে আর একবার দেখাবো পুজোটা হবার পরে যে কেমন করে ও সাজালো তৈরি করার পর তো সবাইকে আবার বললাম শুভ অক্ষয় তৃতীয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আজকের দিনটাকে সুন্দর করে আনন্দ করো ঈশ্বরের নাম নিয়ে তো আর কিছু বলতে পারলাম না ভালোই লাগছে আমি এবার নিচে যাব নিচে গিয়ে আমার সকালে টিফিন আর জলখাবারটা বানাবো আস্তে আস্তে আরও পুজোটা দিয়ে নিচে নামুক আর পুজো হয়ে গেলে তারপরে আমি তোমাদেরকে আবার কভার করে দেখাবো ততক্ষণে একটাই কথা বলবো যে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানিও যে কোন দাদা ভাইরা এরকম করে সুন্দর করে পুজো দাও তাহলে ভাববো যে না দা শুধু দাদা ভাইরা না দিদি ভাইরা না সরি দাদা ভাইরাও পুজো দেন ভালো